মাইক্রোসফট আউটলুকের ভিডিওতে আপনাকে স্বাগতম। রাইট নাও আই উইল ডিসকাস মাইক্রোসফট আউটলুক এনভায়রনমেন্ট। সো এই ভিডিওতে দেখাবো কিছু ফিচার এবং কিভাবে আমি অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা অ্যাকাউন্ট অ্যাড রয়েছে এখানে, একটা হচ্ছে বনি আকিস অ্যাসেট ডট কম, আর একটা রয়েছে ইনফোসেক আকিস প্লাস্টিক ডট কম। সো আমি আরও একাধিক ইমেইল আমি অ্যাড করতে পারি, যেটাতে তাহলে আমরা ফাইলে যাব। ফাইলে যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে গেলে আমরা নতুন আরেকটা অ্যাকাউন্ট আমি অ্যাড করতে পারবো। সো একটু টাইম লাগবে, যখন আপনাকে অপশন আসবে অপশনটা দিয়ে দিবেন, তার পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপরে নতুন একটা মেইল আপনার অ্যাড হয়ে যাবে। সো এই একটা ফিচার। আরেকটা ফিচার হচ্ছে যে এখানে যে বিষয়গুলো রয়েছে, সো এই বিষয়গুলো রয়েছে, এখানে রয়েছে ইনবক্স, ডাবস রয়েছে, স্যান্ড রয়েছে, ডিলেট আইটেম, এচিভ, জাঙ্ক মেইল এবং আউটবক্স, আরএসএস রয়েছে এবং সার্চ ফোল্ডার রয়েছে। আপনি এখান থেকে এই সার্চ ফোল্ডারগুলো নিয়ে মানে কাজ করতে পারেন। বা এখানে রয়েছে আপনার টুডে, টুডে যে মেইলগুলো আপনাকে সেন্ড হবে এবং কি সেটাকে উইকলি হিসেবেও দেখতে পারেন। আর এখানে রয়েছে মেইল বডিগুলো, যে মেইলে বডিগুলো কি রয়েছে। সো আপনি যদি এই রুটা দেখেন, এখানে যে বিষয়গুলো রয়েছে, নিউ মেইল, নিউ আইটেম, নিউ মিটিং, ডিলেট অ্যাচিভ, রিপ্লে, অল রিপ্লে, ফরওয়ার্ড। সো এখানে রয়েছে টু ম্যানেজার, ট্রিম মেইল, রিপ্লে অ্যান্ড ডিলেট এবং মুভস, এর বিষয়গুলো রয়েছে। প্রত্যেকটা বিষয় বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এবং বিভিন্ন ধরনের ফলো আপ রয়েছে। যেমন এখানে আমি মেইলটা ফলো আপ করতে পারি, কবে ফলো আপ করবো, টুডে, টুমরো, উইকলি, এবং কি এখানে রয়েছে ক্যাটাগরি। আপনি বিভিন্ন ক্যাটাগরিতে আপনি মেইল করতে পারেন। লাইক দ্যাট আমি যদি আমার ইনবক্সে একটা বিষয় দেখাই আপনারে, সো একটু ওয়েট ওয়েট মানে আমি কিছু মেইল, কিছু পার্সনের মেইল আমি সেটাকে রং করে রেখেছি, যে ইম্পর্টেন্ট পার্সন, যার মেইলগুলো আসলে আমি দেখতে পারবো। যখন আমার ম্যানেজার স্যার, ম্যানেজার স্যার আমাকে যখন মেইল করেছে, আমার রংটা একটু কালার রয়েছে, যে তখন আমি ভাববো ইমেইলটা আমার কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট। সো এই ফাংশনালিটিও আপনি করতে পারেন। সো মাইক্রোসফটের এইগুলো হচ্ছে বেসিক ফিচার, বেসিক ফিচার। সো সেন্ট মেইলের বেশ কিছু ফিচার রয়েছে। অলরেডি কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি ওয়ার্ক অফলাইন নিয়ে, দেন রয়েছে ফোল্ডার, দেন রয়েছে ভিউ, কী কী বিষয়গুলো আপনি আসলে ভিউ করবেন, দেন রয়েছে হেল্প, হেল্প সেকশনে আপনি হেল্প নিতে পারেন এবং আপনি সেখানে বিভিন্ন কিছু সাজেস্ট করতে পারেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন, যারা এই সবে দেখতেছেন, আশা করি সাবস্ক্রাইব করে নতুন নতুন টেকনোলজির সাথে পরিচিত হন। ধন্যবাদ সবাইকে।